ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধনের জনপদ সরাইল ও শিল্প সমৃদ্ধ আশুগঞ্জ উপজেলার সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সগরম আসনটির প্রতিটি পাড়হল্লা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে চলছে নানা হিসেব নিকেশ উনিশশো সালের পর কোনো নির্বাচনেই এ আসনটি নিজেদের করতে পারেনি আওয়ামী লীগ বিএনপি তিনবার ও জাতীয় পার্টি দুবার করে জয় পেয়েছে তবে সরকারের ব্যাপক উন্নয়নের কারণে আগামী নির্বাচনে আসনটি নিজেদের দখল নিতে মরিয়া ক্ষমতাসীন দলটি নৌকার প্রতীক আমরা পাই ইনশাল্লাহ আমরা জয়লাভ করব এবং এই সংসদ সদস্যের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই শিক্ষা এবং সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি আসনটি বর্তমানে জাতীয় পার্টির দখলে থাকায় দলটির নেতারা বলছেন জোটগত বা একক যেভাবেই হোক আবারও তাদের জয় সুনিশ্চিত তবে বিএনপির দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় থাকলে আসনটি পুনরুদ্ধার সম্ভব আলাদাভাবে নির্বাচন করে তা হইলেও আমরা জাতীয় পার্টি এখানে আওয়ামী লীগ বিএনপির সাথে পাল্টা দিয়ে আমরা জাতীয় পার্টি বিজে হব যদি নির্বাচন সুস্থ হয় জনগণ নির্বাচনে যেতে পারে ভোট দিতে পারে হ্যাঁ আমরা এই আসনে আমাদের দল বিজয়ী হবে নির্বাচনী হাওয়া বইছে ভোটারদের মাঝেও এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা দেশে বাদ বলে একটু করব করবো ইমন লোকের একটু প্রার্থী আমরা দরকার মাদব নিয়ন্ত্রণ যে ডা এটা দূর করতে পারে এবং কি উন্নয়ন করতে পারে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট ভোটার তিন লাখ ছাব্বিশ হাজার চারশো একুশ জন এদের মধ্যে নারী ভোটার এক লাখ সাতান্ন হাজার নয়শো চোদ্দ জন সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া